কোন সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে ক্রেজ তুঙ্গে সেটা দর্শকরাই বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আম জনতার জন্য সিনেমা তৈরি করা হয়, তো আম জনতা বুঝিয়ে দেবে তারা কোন সিনেমাটার জন্য অপেক্ষা করছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। দেবদার খাদান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, খাদান বুক পাই শোতে একটা দুর্দান্ত রেকর্ড তৈরি করতে পেরেছে। এত কম সময়ের মধ্যে 1K ইন্টারেস্ট রেট তৈরি করেছে খাদান, যেটা আমরা বলতে পারি বাংলা মানে আমাদের পশ্চিম বাংলার সিনেমার ইতিহাসে বিরল। এই যে বারবার করে আমরা বলছি না যে দেবদার কাম ব্যাক, দেবদার কাম ব্যাক, দেবদার কাম ব্যাক, সত্যি এটা দেবদার কাম ব্যাক। আর দর্শক, স্পেশালি ইয়াং ক্রাউড, যতটা এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, এই ছবিটাকে দেখবে বলে, এটা এটা একটা আলাদা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে দুপুরবেলার দিকে আমরা খাদানের রান টাইম নিয়ে কথা বলেছি, মানে সিনপসিস দেওয়া আছে একটা বুক মাই শোতে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? এখন আমরা খাদান নিয়ে কথা বলবো এক্স্যাক্টলি। তোমরা ভাবো, আজকে দুপুরবেলার দিকে বুকমাই শোতে এসেছে, যখন বুকমাই শোতে এসেছে, আমি প্রথম খাদানের বুকমাই শোর পেজটা খুলে দেখেছিলাম, 17 জন ইন্টারেস্টেড, আমি দিয়ে 18 জন হয়েছিল। এখন মাত্র এই কয়েকটা ঘন্টা গেছে, 1500 ইন্টারেস্টেড প্লাস একদিনে। মানে খাদান মনে হচ্ছে একদিনেই 2200 ইন্টারেস্ট রেট নিয়ে নেবে বুকমাই শোতে। এটা একটা মারাত্মক লেভেলের হাইপ না, তোমরাই বলো? এখনো তো কিছু আসেই নি তেমন ভাবে, কিছু শুরুই হয়নি, কত কিছু তো দেখবার বাকি। জাস্ট দুদিন আগে সুজিতৃণ দত্ত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 2টি ছবি পোস্ট করেছিলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম জঙ্গলের মধ্যে আগুন, এবং যে লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভাবতে পারছো ওই রকম লোকেশনে যখন একটা সিন আমরা বড় পর্দায় দেখতে পাবো, তার সঙ্গে স্ট্রং ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে কীরকম একটা ভাইব ক্রিয়েট হবে আমাদের মধ্যে। আমি যেটা আজকে দুপুরবেলায় বলছিলাম, যদি সাউথ ইন্ডাস্ট্রি পেরে থাকে পুষ্পা বা পুষ্পা 2 এর মতন একটা রুটেড গল্প বানাতে, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খাদানের মতন একটা গল্পও তৈরি হয় ভাই। ইয়েস, হয়। বাঙাল মানে বাংলা সিনেমা, বাংলার গল্প, বাংলার বাঙালিয়ানা, এই বিষয়টাকে দেবদা সব দিক থেকে মেনটেন করছেন খাদান সিনেমায়। কস্টিউমের দিক বলো, গল্পের ব্যাপার বলো, লোকেশন বলো, মানে সব কিছুতে বাঙালিয়ানা ভর্তি। আমরা পদে পদে বুঝতে পারবো, ইয়েস, এটা আমরা বাংলা ছবি দেখছি, কোনো কোথাও থেকে ইন্সপায়ার্ড বলে মনে হবে না, আমাদের বাংলার গল্প এটা, যেটা ন্যাচারালি দেবদার ছবিতে আমরা থাকতে দেখি, এটা এটা বাস্তবেই থাকে। দেবদার ছবি মানে বাঙালিয়ানা ভর্তি আমরা দেখতে পাই, তো এটা একটা দারুণ বিষয়। আমার তো মনে হচ্ছে কালকে সকালের মধ্যেই আমি উঠে না দেখি যে 3000 ইন্টারেস্ট রেট হয়ে গেছে লেভেলের। মানে অ্যাটলিস্ট দেবিয়ান্সরা টার্গেট করো, যখন 20 ডিসেম্বর খাদান রিলিজ করবে, তার আগে মিনিমাম 30,000 ইন্টারেস্ট রেট বুকমাই শোতে দেখাতে হবে। চলো, কোনো ব্যাপারই না এটা। যারা যারা খাদান নিয়ে এক্সাইটেড, আমার ভিডিওটা দেখছো, এখনো বুকমাই শোতে গিয়ে ইন্টারেস্ট রেটটা দাওনি, চট করে গিয়ে আগে দিয়ে ফেলো, এক ফোঁটা দেরি করো না, এটা আসছে ভাই। বাংলা কমার্শিয়াল সিনেমার মোড় ঘুরিয়ে দেবে, পশ্চিম বাংলার কমার্শিয়াল সিনেমা, মেন স্ট্রিম ছবির মোড় ঘুরিয়ে দিতে আসছে খাদান, আমরা বিশ্বাস করি এটা। শেষ করলাম ভিডিওটা, টাটা।